আগের পর্বে শেষ করেছিলাম জুরিখ এয়ারপোর্টে। ওই দিন রাত্রিরে আমাদের ফ্লাইট ছিল জুরিখ টু বার্সিলোনা রাত 9টায়। আমরা 1 ঘন্টা 40 মিনিট মতো জার্নি করে পৌঁছে গেলাম বার্সিলোনা রাত 10টা 40। তারপর এয়ারপোর্ট থেকে একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল। অত রাত্রিরে আর সব দোকান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ওই জন্যে পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর খোলা ছিল, ওখান থেকে কিছু খাবার কিনে এনে খেয়ে নিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমরা সকালে বেরিয়ে পাশেই একটা সাবওয়ে ছিল, ওখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে গেলাম প্লাজা ডি ক্যাটালোনিয়া বলে একটা এরিয়াতে, যেখানে ভায়াটার থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল যে ওই এরিয়াতে হার্ড রক ক্যাফের সামনে যেন ওয়েট করি। তারপর একটু পরে ট্যুর গাইড আসলেন এবং বাসও চলে এলো এবং আমরা সবাই বাসে উঠে যাত্রা শুরু করলাম মনসেরাটের উদ্দেশ্যে। আমাদের পার হেড টিকিটের ভাড়া পড়েছিল 67 ইউরো। 40 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম মনসেরাট পাহাড়ের নিচে। এই পাহাড়টা সত্যি অদ্ভুত, এটার রক ফরমেশনটা সত্যি দেখার মতো, কীরকম যেন অন্য রকমের। আমরা তো দেখতে লাগলাম অবাক হয়ে। তারপর ওখান থেকে আমাদের যেখানে বাস থেকে নামিয়ে দিল সেখান থেকে পাহাড়ের ওপরে ওঠার জন্যে আমাদের র্যাক ট্রেলে করে চড়ে আমরা ওপরে উঠে গেলাম ওই পাহাড়ের মাথায়। ট্রেনের ভাড়াও কিন্তু টিকিটের সাথে ইনক্লুডেড ছিল। ওখানে রয়েছে মনসেরাট মনাস্ট্রি, যেটা অনেক পুরনো মনাস্ট্রি, এবং তার পাশে রয়েছে আবার চার্চও। জায়গাটা খুবই সুন্দর, ওপর থেকে দৃশ্যও খুব সুন্দর। আমরা খুব ভালো করে জায়গাটা ঘুরে দেখতে লাগলাম। তারপরে জানলাম যে ওখান থেকে আরও উঁচুতে ওঠা যায় ফিউনিকুলার ট্রেনে চড়ে, ওখান থেকে আবার আরও অনেকটা উপরে উঠে ঘুরে দেখা যায় পুরো জায়গাটা। তো আমরা আবার টিকিট কাটলাম, এই টিকিটের ভাড়া পড়েছিল পার হেড 14 ইউরো। তারপর আমরা ফিউনিকুলারে চড়ে ওপরে উঠতে লাগলাম। সত্যি আশ্চর্য এই ফিউনিকুলার, চড়তে আমাদের খুবই মজা লেগেছিল। তারপর ওপরে উঠে আমরা ওপরটা থেকে আরো ভালোভাবে চারদিকে দৃশ্য দেখতে পেলাম। তারপর ওপরে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিউনিকুলারে করে নিচে নেমে এলাম। ওখানে আমরা যে বাসে করে এসেছিলাম সেই বাস আবার আমাদের জন্য অপেক্ষা করছিল। সেই বাসে করে চড়ে আমরা আবার চলে এলাম বার্সিলোনা শহরে, যেখান থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিল ওখানেই আমাদের ড্রপ করে দিল। তারপর ওই এরিয়াটা আমরা একটু ঘুরে দেখলাম, ওখানে একটা স্কোয়ার রয়েছে যেখানে প্রচুর পায়রা রয়েছে, আর অনেকেই রয়েছে যেখানে বসে ওখানে সময় কাটাচ্ছে। আমরাও খানিকটা সময় কাটিয়ে এবারে চলে গেলাম। আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে, দেখলাম বেশ সুন্দর রেস্টুরেন্টটা, ওখানে আমরা লাঞ্চ খেলাম। লাঞ্চে আমরা খেয়েছিলাম পিৎজা,
গার্লিক ব্রেড আর তিরামিসু, এই দিয়ে আমাদের লাঞ্চ সারা হলো। তারপর আমরা ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম বার্সিলোনা স্টেডিয়াম দেখতে, যে স্টেডিয়াম দেখার জন্যে আমার হাজব্যান্ড খুবই উদগ্রীব ছিল, ওর হচ্ছে ফুটবল খুব প্রিয়। তো আমরা বার্সিলোনা স্টেডিয়ামে গিয়ে খানিকক্ষণ ঘুরে বেড়ালাম, দেখলাম স্টেডিয়ামটাকে, খুবই ভালো লাগলো। তারপর ওখান থেকে আবার একটা ট্যাক্সি নিয়ে আমরা চলে গেলাম মন্টজুইক ক্যাসেল। ওই ক্যাসেলটা আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কারণ এই ক্যাসেলের ওপর থেকে চারপাশের বার্সিলোনা সিটির দৃশ্য খুবই সুন্দর লাগে দেখতে। তো আমরা ট্যাক্সি করে পৌঁছে গেলাম মন্টজুইক ক্যাসেল। এই ক্যাসেলটা অনেক পুরনো, 1641 খ্রিস্টাব্দে এই ক্যাসেলটা তৈরি হয়েছিল। তারপর এর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, অনেক ইতিহাস আছে। আমরা ওপরে উঠে পুরো চারদিকটা ঘুরতে লাগলাম, বিরাট বড় একটা জায়গা এলাকা নিয়ে এই ক্যাসেলটা। ওপর থেকে প্রায় 360 ডিগ্রি ভিউসে বার্সিলোনা শহর দেখা যায়, আর ওপর থেকে দেখা যায় ভূমধ্যসাগরকে। কি সুন্দর ভূমধ্যসাগর, নীল জল ও রাশি, তার মধ্যে রয়েছে আবার বার্সিলোনা পোর্ট, পোর্টটাও আমরা দেখতে পেলাম। তারপর ওপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ওখান থেকে পাবলিক বাস ধরে চলে এলাম প্লাজা ডি ক্যাটালোনিয়াতে। তারপর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, ওই জন্যে আমরা আমাদের আরেকটা ডেস্টিনেশন ছিল একটা রোমান ক্যাথলিক ব্যাসিলিকা, যেটা সাগ্রাদা ফ্যামিলিয়া নামে পরিচিত। এটার আবার একটা ওয়ার্ল্ড রেকর্ডও আছে, এটা হচ্ছে লংগেস্ট রানিং কনস্ট্রাকশন, যেটা শুরু হয়েছিল 1882-তে, কিন্তু এখনও এর কনস্ট্রাকশন চলছে। বলা হচ্ছে যে 2026-এ হয়তো এই কনস্ট্রাকশন কমপ্লিট হবে। তো আমাদের অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা সাগ্রাদা ফ্যামিলিয়াকে বাইরে থেকেই দেখে নিলাম, আর ভেতরে ঢুকিনি। আর ওই এলাকাতেই ওখানেই একটা রেস্টুরেন্টে আমরা সাংগ্রিয়া আর ন্যাচোস আর সাথে গুয়াকমলে ট্রাই করলাম, যেগুলো স্পেনের একটা ডিশ। তারপর ওখান থেকে আমরা আবার হোটেলের দিকে ফিরে চললাম। হোটেলে পৌঁছে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ আমাদের পরদিন ভোরবেলা ছিল রোমের ফ্লাইট। তো আজ এই পর্যন্তই, পরের পর্বে আসব রোম আর ভ্যাটিকানের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।